বন্ধুরা আমরা কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে চলে আসলাম আবারও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো প্রায়ই চলে আসে বিভিন্ন পরীক্ষায় তো চলো শুরু করি একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল আমরা মনে করব মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা ধরে নেব আমরা এই ধরনের অঙ্কে এ ধরনের অঙ্ক একটি সপ্তম শ্রেণীতে অথবা অষ্টম শ্রেণীতে ছিল দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা আমরা ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান একশো মাইনাস এক্স টাকা বন্ধুরা এক্স পারসেন্ট ক্ষতিতে এবং থ্রি এক্স লাভে লাভে বিক্রয় মূল্য সমান থ্রি এক্স টাকা বন্ধুরা এটা সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং বিক্রয় মূল্য বেশি বেশি হয় অর্থাৎ থ্রি এক্স লাভে বিক্রয় করলে এক্স লাভ থেকে ক্ষতিতে বিক্রয় মূল্য যত হয় লাভে বিক্রয় করলে যে বিক্রয় মূল্যটা বেশি হয় সেটি হচ্ছে থ্রি এক্স প্লাস হানড্রেড মাইনাস প্লাস বন্ধুরা ফোর টাকা তো আমরা এখন আমি সাহায্য করতে পারি যে আঠারো টাকা বেশি পাওয়া যায় তাহলে ফোর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ফোর এক্স টাকা বেশি হলে টাকা বেশি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ফোর এক্স টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা তো বন্ধুরা এখান থেকে আবার বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো ডিভাইডেড বাই ফোর এক্স টাকা এবং বিক্রয় মূল্য দেখো দেওয়া হচ্ছে এইটিন এক্স টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য এইটিন এক্স টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো ইন্টু আঠারো এক্স ডিভাইড বাই ফোর এক্স তো এক্স এক্সএস কাটা এখানে হবে বন্ধুরা চারশো পঞ্চাশ সম্ভবত চারশো পঞ্চাশ টাকা ক্যালকুলেশন করে দেখে নিও তোমরা তারপরও এটাই বন্ধুরা আমাদের উত্তরে অঙ্কের চারশো পঞ্চাশ টাকা